হ্যালো বিয়ারস বাংলা টিক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিআর্স এসকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা করোনার সার্টিফিকেট ডাউনলোড করবেন সো আপনারা যদি ভ্যাকসিন নিবন্ধন করে থাকেন অথবা যদি দ্বিতীয় ডোজ কমপ্লিট করে থাকেন এখন আপনি যদি চান যে আমি টিকা সনদটি ডাউনলোড করবো সো পসিবল আপনি ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে আপনার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে সো ভিহার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন সো ভিহার্স আপনারা ফার্স্ট টাইম এখানে লিখবেন সুরক্ষা ডট গাও পিডি সো এটা আপনার লিখে সার্চ করার পর আপনারা ফার্স্ট টাইম এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট ওয়েবসাইটে এখান থেকে এখান থেকে আপনি যে কাজটি করবেন টিকা কাঠ সংগ্রহ অর্থাৎ আপনি এগুলো আগে করছেন এখন আপনার যে কাজটি কাজটি করতে হবে টিকা সনদ সংগ্রহ সো এখান থেকে আপনি টিকা সনদেও ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে টিকা সনদেও ক্লিক করতে পারেন সো আমি এখান থেকে করলেও আমি টিকা সনদ কিন্তু ডাউনলোড করতে পারবো সো বিয়ার্স এখানে আপনার যে কাজটি করতে হবে এখানে আপনার পাসপোর্ট অথবা এনআইডি নাম্বার এখানে দিতে হবে সো জাতীয় পরিচয়পত্র যে নাম্বার আপনি যে নাম্বার দিয়ে সাবমিট করেছিলেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলেন সেম নাম্বারই এখানে দিতে হবে সো বেয়স আমি আবারও বলে নিচ্ছি যদি আপনার দ্বিতীয় ডোজ কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন সো এটা দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে এখন আমি এই কার্ডটি ডাউনলোড করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো সো এখানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি এখানে এই জাতীয় পরিচয় নাম্বারটা তুলব সো এখানে আমি টাইপ করতেছি ফোর টু এইট সো আমি ফুল নাম্বারটা এখানে তুলতেছি এখানে আমি জন্ম তারিখ দেব বারো সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সো আমি এখানে দিতেছি সো এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ক্যাপসার কো ক্যাপসার কোডটা এখানে দিয়ে দেবেন সো ক্যাপসার টাইপ আপনারা সঠিকভাবে এখানে টাইপ করবেন এস ও ডাব্লু ফোর এক্স সিক্স সো এটা আপনারা সঠিকভাবে টাইপ করবেন যদি আপনাদের সো আমার এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে ফোর আচ্ছা আমার এটা মিস্টেক হয়েছে ফার্স্ট টাইম সো আমি এখান থেকে ক্যাপচার কোডটা আমি এখান থেকে আউট করে দিলাম এরপরে আমি এখানে আবারও টাইপ করতেছি এখানে আমার ক্যাপিটাল স্মল লেটার হয়েছে ক্যাপিটাল লেটার লিখতে হবে আচ্ছা এখান থেকে আমি যাচাই ক্লিক করলাম যাচাই ক্লিক করার পর আমার এখানে এখন নোটিফিকেশন অর্থাৎ আমার এখানে ওটিপি কোড চলে আসবে সো এখানে আমার ওটিপি কোড কিন্তু চলে আসছে অর্থাৎ আমি যে নাম্বারে আগে রেজিস্ট্রেশন করেছিলাম সেম ওই নাম্বারে কিন্তু আমার ওটিপি কোড চলে আসবে ওটিপি কোড চলে আসার পর আমি এখানে ওটিপি কোডটা দিয়ে দেবো সো এখান থেকে আমি ওটিপি কোড দিতেছি সো এখান থেকে থ্রি থ্রি ফোর টোয়েন্টি অর্থাৎ এবার আমি সাবমিটে ক্লিক করে হ্যাঁ আচ্ছা আমি কার্ডটা আমি যেহেতু ডাউনলোড করব সেক্ষেত্রে আমি হ্যাঁ এখানে আমি এটাতে ক্লিক করে দেবো সো এখান থেকে আমি যে কাজটি করব। সেটা হচ্ছে যে টিকা ডাউনলোড সো টিকাসনদ ডাউনলোড করার পর আমার দেখুন টিকা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো ব্রাটস আপনারা দেখতেই পারলেন যে কিভাবে টিকা ডাউনলোড করতে হয় সো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালে আবার আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই আমার সাথে থাকবেন এবং কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় এবং বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় নেক্সট টিউটোরিয়ালে এগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো আজকে আপনারা দেখলেন যে কিভাবে টিকা সনদ কার্ড ডাউনলোড করতে হয় সো ভিডিওটি আজকে এই পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আজকে আমার টিউটোরিয়ালটি শেষ করলাম